হ্যালো, সকলকে আবারও স্বাগতম একটি নতুন ভিডিওতে। আজকে আমরা দেখব কিভাবে গরিল্লাতে রেজিস্ট্রেশন করা যায়। গরিল্লা নতুন একটি সার্ভিস যেটি ইউরোপের অনেক দেশে আছে এবং আমেরিকাতেও আছে। তো এখন ইতালিতে এটা খুব অল্প সময় ধরে ইতালিতে এরা কার্যক্রম করছে। সো ইতালিতে আমরা যারা থাকি তাদের জন্য হচ্ছে এই অপশনটা, হয়তোবা যারা গ্লোভ ও ওভার এইডস জাস্ট ট্রিট করে থাকেন তাদের ক্ষেত্রে এটা হেল্প করবে। তো গরিলার ব্যাপারে অনেকে জানেন, যারা বিস্তারিত জানেন না তারা একটু গুগল থেকে জেনে নেবেন। আমি জাস্ট এখানে অ্যাপ্লিকেশন প্রসেসটা আপনাকে দেখাচ্ছি। তো গরিলাতে অ্যাপ্লিকেশনের জন্য ভিডিও ডেসক্রিপশনে কিন্তু লিঙ্কটা আপনি পেয়ে যাবেন অবশ্যই। আর তারপর আপনার বোঝার জন্য এখানে দেখেন gorillas.io/enriding, এই যে অ্যাড্রেসটা, এটা ডেসক্রিপশন থেকে আপনারা ক্লিক করলে পেয়ে যাবেন, অথবা গুগলে সার্চ করলে আপনার গরিলার আইডি লিখে সার্চ দিলে যে এই অ্যাড্রেসটা পেয়ে যাবেন। তো এখান থেকে যেটা করতে হবে সেটা হচ্ছে বিকাম এ রাইডার। এখানে আপনি যখন এই সাইটে ঢুকবেন সরাসরি অ্যাপ্লাই ফর দিস জব নাও অপশনটা চলে আসবে। এখানে বলাই আছে নো এক্সপিরিয়েন্স রিকোয়ার্ড, কোনো অভিজ্ঞতা দরকার নেই। পার্ট টাইম অ্যান্ড ফুল টাইম জবস আর অ্যাভেলেবল উইথ ফ্লেক্সিবিলিটি, বেনিফিটস অ্যান্ড টিপস। সো পার্ট টাইম বা ফুল টাইম দুইটা কাজই করতে পারবেন, এবং হচ্ছে যে সময়ের ক্ষেত্রে ধরা বাঁধা কোনো নির্দিষ্ট ব্লকিংস নাই, আপনি ফ্লেক্সিবলি কাজ করতে পারবেন। তো এখানে কাজ করলে বলা হচ্ছে যে অ্যাপ্লাই নাও অ্যান্ড স্টার্ট আর্নিং আফটার 20 ইউরো পার আওয়ার ইন এ ফিউ ডেজ। তার মানে হচ্ছে যে ইন এ ফিউ ডেজ যেহেতু বলা আছে, তার মানে শুরুতে একটা অ্যামাউন্ট থেকে শুরু করলো ঘন্টায় আপনার 20 ইউরো পর্যন্ত আপনি আর্ন করতে পারবেন। তো এই ক্ষেত্রে গরিল্লাতে কিভাবে আবেদন করবেন সেটা আমি আপনাকে দেখাচ্ছি। ফার্স্ট অফ অল এখানে বলা আছে লিগ্যাল ফার্স্ট নেম, আপনি আপনার সকল ডকুমেন্টস রেডি রাখুন, কার্তা চিন্তিতা করেছে ফিসক্যাল পারমিশনের জন্য যা আছে। এরপর হচ্ছে এখানে লিগ্যাল ফার্স্ট নেম, ফর এক্সাম্পল ইন মাই কেস আমি আমার ফার্স্ট নেম লাস্ট নেম দিলাম। তারপর এখানে আমি একটা ইমেল অ্যাড্রেস দিলাম, যে কোনো ইমেল অ্যাড্রেস দেওয়া যেতে পারে আপনি যেটা ইউজ করেন। তারপর একটা মোবাইল নাম্বার দিয়ে দেন। তারপর হচ্ছে আপনি কান্ট্রি সিলেক্ট করবেন। এখানে আপনি দেখেন এখানে ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড কিংডম, স্পেন, নেদারল্যান্ড, ইতালি, জার্মানি, ফ্রান্স, ডেনমার্ক, অনেকগুলো কান্ট্রি কিন্তু এদের আছে। তো আমরা যেহেতু ইতালিতে আছি আমরা এখানে ইতালি সিলেক্ট করব। অ্যান্ড দেন হচ্ছে সিটি, সিটি এখানে বলা হচ্ছে যে বেরগামো, ফিরেন্সে, মিলানো, রোমা, তোরিনো। তার মানে ইতালির শুধু এই কয়েকটা সিটিতেই এই গরিল্লা এই মুহূর্তে অ্যাভেলেবল আছে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে, আমি যেমন রোম শহরে আছি আমি রোমা সিলেক্ট করছি। তারপর এখানে হচ্ছে কনফার্মেশন বক্সে ক্লিক করে দিব, দেন আমি অ্যাপ্লাইতে ক্লিক করব। আচ্ছা, অ্যাপ্লাইতে ক্লিক করার পর আপনাকে কিন্তু পরবর্তী পেজে নিয়ে যাবে। সো আমি অলরেডি এই আবেদনটা আমি করেছি, করার পর হচ্ছে যে আমাকে সেকেন্ড পেজে নিয়ে যাওয়া হয়েছে, যে বিকাম এ রাইডার। আমি যখন অ্যাপ্লাই নাওতে ক্লিক করেছি এই তখন হচ্ছে যে আমি এই পেজটা পেয়েছি ফাউন্টেন। বাই দ্য টাইম আমার একটা মেইলও চলে এসেছে এখানে, দেখেন চা ইমরান দেবী সুলতান তো ফরেন্সিক কল কালচার ইনফরমেশন। আচ্ছা, কিছু ইনফরমেশন দিতে হবে, এখানে অনেকগুলো প্রশ্নের অ্যান্সার করতে হবে। এখানে বলছে আইতেরেন্তা দুয়ে দুমান্দে দা রিসপন্দরে। আচ্ছা, আমরা হচ্ছে 32টা প্রশ্নের উত্তর দিতে হবে। সো 32টা প্রশ্ন উত্তর দেওয়ার জন্য প্রথমত এখানে বলছে প্রিয়মিত প্রশ্নদের আলকনি দুমান্দা শুরু করার আগে কিছু প্রশ্ন করবে। সো আমরা প্রশ্নে চলে যাই, ইনিশিয়ামতে ক্লিক করি। আচ্ছা, ইনিশিয়াল মধ্যে ক্লিক করার পর আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানে বলা হচ্ছে আইপিও দিদি সত্য আননি, আপনার কি 18 বছরের বেশি বয়স কিনা, কারণ 18 বছরের নিচে হলে আসলে কাজ করা যায় না। সো 18 বছর হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট। ধরে নিলাম আপনার 18 বছরের উপরে বয়স, তো আমি সি দিলাম। তারপর হচ্ছে কোয়ান্ত স্পেস উতিলিজিলা তো বিচি, আপনি আপনার যে বাইসাইকেলটা আছে এটা কতটুকু ব্যবহার করেন। অন্য জর্ণ লাপিছি এলামি আমিতা অন্য সেতিমান নন্ত্রপ মামি পিয়াসে পেদালারে নলাউতলিজ মাই। তো যেহেতু এটা কাজ আপনি চাচ্ছেন, আপনি যদি সাইকেলটা আপনি যদি চালানোর অভিজ্ঞতা না থাকে তাহলে তো আর কি কাজের ক্ষেত্রে প্রায়োরিটি পাবেন না। তো প্রথম অপশনটাই দিলাম অন্য জর্ণ। তারপর বলা হচ্ছে সে লিগালমেন্টে আউট তৈরি যাও তো লাবোরারি ইন ইতালিয়া, তার মানে হচ্ছে আপনার কোনো পারমিশনের জন্য ভ্যালিড আছে কিনা, অর্থাৎ ইতালিতে কাজ করার কোনো পারমিশন আছে কিনা। তো এই ক্ষেত্রে আপনি সি দিয়ে দেন, পারমিশন না থাকলে তো কাজ করতে পারবেন না, সুযোগ যদি থাকে সি দেন। তারপর হচ্ছে ইন কে দাতা সারিস ডিসপোনিবল আদ ইনিশিয়ারে,
The sooner the better. We will use this in frame to create your contact. Please select a twist or third. Acha এখানে বলা হচ্ছে যে কোন একটা টুইজডে বা কোন একটা থার্সডে অর্থাৎ মঙ্গলবার বা বৃহস্পতিবারের যে কোনো একটা দিন সিলেক্ট করার জন্য পরবর্তী ইয়েতে যে কখন আমি আসলে কাজ শুরু করতে পারবো। সো আমি এখানে 2021 সাল প্রথমে সিলেক্ট করি, তারপর আমরা মার্চ মাসে আছি, মার্চ মাস সিলেক্ট করি। আজকে হচ্ছে মার্চের 11 তারিখ, সো 11 তারিখ আজকে হচ্ছে, কিন্তু আজকে অলরেডি মার্চের ও 2022 হবে, এটা 2022, তারপর হচ্ছে মার্চ, তারপর হচ্ছে 11, আজকে হচ্ছে শুক্রবার। সো এইখানে আমাকে যেটা করতে হবে, আমি পরবর্তী মঙ্গলবার থেকে কাজ শুরু করতে পারবো বলে মার্তি দিয়ে এটা সিলেক্ট করা যাবে। তো আমি মার্তি দিন আমি পরবর্তী জুবে দিয়ে দিচ্ছি, মানে পরবর্তী বৃহস্পতিবার থার্সডে দিলাম। তারপরে কেতিপুতি কন্ট্রাক্ট তো প্রেফারেশি, এরা কিন্তু আপনাকে কন্ট্রাক্ট করতে পারবে পার্ট টাইম 20 ঘন্টা সপ্তাহে, আবার পার্ট টাইম 30 ঘন্টা সপ্তাহে। আপনি পার্ট টাইম 30 ঘন্টা সপ্তাহে দিতে পারেন, যারা স্টুডেন্ট তারা হচ্ছে 20 ঘন্টা দিবেন, ঠিক আছে? যারা স্টুডেন্ট না, অন্যান্য যারা আছে নর্মাল ডিপার্টমেন্ট আছে, তারা পার্ট টাইম 30 আওয়ারে দিতে পারেন। 30 আওয়ার্স হলে আপনি হয়তো 40 আওয়ার্স করতে পারেন। আর যারা 20 ঘন্টা সিলেক্ট করেছেন তারা যে 20 ঘন্টায় কাজ করবে তা না, স্টুডেন্টদের ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট। বাকি অন্যরা 20 ঘন্টা দেওয়ার পর পরবর্তীতে চাইলে এটা আপগ্রেড করা যাবে। আচ্ছা, এখন আমাকে যে জিনিসটা করতে হচ্ছে সেটা হচ্ছে সেই ডিসপোনিবিলি আলাবোরারে ট্রামিতে তুর্নি এ আনকেনেল উইকেন্ড। তার মানে হচ্ছে আলমেনে দুই বলতে আলমেজে, তার মাসে 2 বার অ্যাটলিস্ট আপনাকে তুর্নি করতে বলতেছে, অর্থাৎ ডিফারেন্ট আওয়ারে কাজ করা, এবং হচ্ছে যে আপনার উইকেন্ড, উইকেন্ড বলতে সাবাত দৈনিক বা স্যাটারডে সানডে যেটা বদলি আমরা, উইকেন্ডে কাজ করতে পারবেন কিনা। সো আমি সি দিয়ে দিলাম, আপনি যদি উইকেন্ডে কাজ করতে না পারেন তাহলে আপনি নো দিবেন। তারপর হচ্ছে ইনকোয়ালে ফাশার্স আর এসে ডিসপোনেবল, আপনি কোন সময়টা আসলে কাজ করতে চান। তো সাধারণত কাজগুলোর ধরন হচ্ছে সকাল 8টা থেকে শুরু হয়, আবার সন্ধ্যা 6টা থেকে শুরু হয়। আপনি চাইলে সন্ধ্যার সময়টাও দিতে পারেন, আপনি চাইলে কোয়ালসিয়াসি ফাশার দিতে পারেন, তাহলে হয়তো আওয়ারটা একটু বেশি পাবেন। আমি এই ক্ষেত্রে কোয়ালসিয়াসি দিয়ে দিলাম। তারপর হচ্ছে কোয়ালে এইল তো লিভেলো দি ইতালিয়ানো, আপনি কতটুকু ইতালিয়ান ভাষা ভালো জানেন। চি উনো চি দুয়ে আভানসাতো মাতৃলিঙ্গুয়া, যাদের খুব ভালো ইতালিয়ান ভাষা দক্ষতা আছে তারা হচ্ছে যে আপনার মাতৃলিঙ্গুয়ার চি উনো চি দুয়ে এটা সিলেক্ট করবে। আর বি উনো বি দুয়ে সেটা হচ্ছে ইন্টারমিডিও, আ উনো আ দুয়ে প্রিন্সিপিয়ান্তে। এখানে আপনার ইতালিয়ান ভাষার ল্যাঙ্গুয়েজ স্কিলটা বলা হচ্ছে, প্রথমটা হচ্ছে যারা অনেক ভালো ভাষা জানে তাদের জন্য, দ্বিতীয়টা হচ্ছে যারা মোটামুটি ভালো ভাষা জানে তাদের জন্য, আর তৃতীয়টা হচ্ছে যারা একবারে কম ভাষা জানে তাদের জন্য। আমি ধরে নিলাম মেদিও, ইন্টারমিডিও এটাই দিলাম। তারপর হচ্ছে কোয়ালে ইল তো লিভেলো দি ইংলিশ, কতটুকু ভালো ইংলিশ জানেন আপনি। চি উনো চি দি আভানসা তো মাতৃলিঙ্গুয়ার মতো, আর বি উনো দি, এখানে আমি ইন্টারমিডিও দিলাম, আপনি আপনার যোগ্যতা অনুযায়ী দিবেন। তারপর হচ্ছে নাসিওনালিতা, আচ্ছা নাসিওনালিটি প্রেফার নন ইনিশিয়াল কারেক্টার স্পেশাল নো, ওকে নাসিওনালিটি দিতে বলেছে। সো নাসিওনালিটির ক্ষেত্রে এখানে কোন দেশি আপনি, তা আমি ইতালিতে আমার যেহেতু পেরমিশন সূচনা থাকে আমি কাজ করতে পারবো। তারা জানতে চাচ্ছে আমি আসলে কোন দেশে আমার জন্ম বাই বর্ন, বা হচ্ছে যে কোন দেশের ন্যাশনালিটি আমার আছে, যেহেতু চিন্তা দিন আছে আমার ইতালিয়ানো বা ইউরোপিয়ান ইউনিয়ন না, আমি বাংলাদেশ দিচ্ছি। এখন এরা বলছে ডকুমেন্ট দি রিকনোশিমেন্ট ফ্রন্টে সে সেই চিন্তা দিনও দেল ইউনিয়ন ইউরোপা, অথবা সেরা কারিকেল তো ডকুমেন্ট দিয়ে দিন দিতে সেই বেশি সেই অঞ্চিতার জন্য এক্সট্রা ইউরোপিয়ান ইউনিয়ন কারিকেল তো পেরমিশন সজন। আচ্ছা, যেহেতু আমি ওখানে বাংলাদেশ দিয়েছি, আমি এখানে আসলে আমার পেরমিশন সজনটা দিব, এবং প্রথমে আমি দিব হচ্ছে পেরমিশন সজনের ফ্রন্ট অংশটা, মানে সামনের অংশটা আমি এখানে দিব। আমি এখানে প্রথম অংশটা দেওয়ার জন্য আমি এটাতে ক্লিক করলাম। আচ্ছা, এখানে আমি আমার ডকুমেন্টস পেরমিশন সূচনার আবান্তিটা আমি সিলেক্ট করব, দেন আবান্তিটা আমি দিয়ে দিব। আবান্তি দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমি হচ্ছে দিয়েত্রটা দিব, দিয়েত্র সিলেক্ট করি, দেন হচ্ছে দিয়েত্রটা দিয়ে দিলাম। সূচনা আবান্তি দিয়েত্র দেওয়া কমপ্লিট, এখন আমি চলে যাচ্ছি হচ্ছে পরের অপশনে। পরের অপশনে আমাকে বলা হয়েছে পের ফাবরে কারিকেল ফ্রন্ট দেল তো করিচি ভিসকালে,
তারপরে কোরিশ ফিজিক্যালের আহ্বান দিয়ে এবং দ্বিতীয়ত আমাকে কারিগর করতে হবে। আমি ক্লিক করি কোরিশ ফিজিক্যালে, এই হচ্ছে আহ্বান দিয়ে দিলাম। তারপর আমি হচ্ছে রেত্রোটা দিয়ে দিলাম, কোরিশ ফিজিক্যালে রেত্রো দিয়ে দিলাম কারিকারে। খেয়াল রাখবেন ডকুমেন্টস গুলো যেন ক্লিয়ার বোঝা যায়। এরপর বলা হচ্ছে কারিকা ইন্টু কুরিকুলাম। আচ্ছা, এইখানে একটু ইম্পর্টেন্ট একটা কাজ আছে, সেটা হচ্ছে ধরেন আপনার কোনো ভালো কাজের অভিজ্ঞতা আছে, আপনি অনেক বেশি এডুকেটেড অনেক কিছু, যত বেশি আপনার যোগ্যতা দেখাবেন ততই এখানে কাজ পাওয়ার সম্ভাবনা কমে যাবে। আবার এর মানে এই না যে একবার যোগ্যতা ছাড়াই আপনি দিবেন। তো বেসিক্যালি এখানে যে বিষয়টা দেখা যায় সেটা হচ্ছে যে আপনি আপনার এমন একটা সিভি বানাবেন যে সিভিতে আপনি দেখাবেন যে আপনি অনেক, যেমন উবার ইটস বা গ্লোভো কিংবা জাস্টিটে আপনার কাজের অভিজ্ঞতা আছে, কিংবা আপনি এমন কোনো কাজ যেটা কুরিয়ার সার্ভিস রিলেটেড, ডেলিভারি রিলেটেড সেরকম কোনো কাজের অভিজ্ঞতা আছে, এটা সিম্পল সিভি এখানে দিবেন। কারণ যদি অনেক বেশি যোগ্যতা সম্পন্ন সিভি হয় এরা রিজেক্ট করে দেয়। যেমন আমার ক্ষেত্রে আসলে আমি আমার কাজের কিছু এক্সপিরিয়েন্স দেওয়ার কারণে আমার প্রথমবার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট করে দিয়েছিল। তো পরবর্তীতে আমি বুঝতে পেরেছিলাম আসলে ইস্যুটা কোথায়। তো এখানে এখানে আমি যে জিনিসটা করব, আমি আমার এমন একটা কুরিকুলাম দিব যেটাতে আমার এক্সপিরিয়েন্স আসলে খুব কম। তো আমি চলে যাচ্ছি আমার কুরিকুলাম দিতে, আপনি আপনারটা দিবেন। তার মানে বুঝতেই পারতেছেন এই অ্যাপ্লিকেশনটা করার ক্ষেত্রে আগে আপনাকে আপনার সিভিটা রেডি করে নিতে হচ্ছে। ওকে, সো যাই কারিকুলাম ভিতরে, এটা হচ্ছে কারিকুলামটা আমি অ্যাড করে নিই সিভিটা, দেন ব্যাক করতেছি। ওকে, আমি আমার কারিকুলামটা এখানে অ্যাড করে দিয়েছি, আপনি আপনারটা দিবেন। তারপর বলা হচ্ছে সে নন সে চিত্তা দিন ইউনিয়নে এরোপা কোয়াল এলা কস্তুরা দিলা সুদেল তো প্রেম। আপনি যদি ইউরোপিয়ান ইউনিয়নে না হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার সৌজন্যটা আসলে কোথা থেকে দিয়েছে এটা তারা জানতে চাচ্ছে। তো আমার ক্ষেত্রে হচ্ছে রমা। তারপর বলেছে কোয়াল এলা দাতা দি রিলা সুদেল তো পেরমিশন সৌজন্য, এক্ষেত্রে হচ্ছে আমার পেরমিশন সৌজন্য দাতা দি রিলা, আপনি আপনারটা চেক করে নেবেন। দাতা দি রিলা হলো যে ডেটে আপনাকে সৌজন্যটা দেওয়া হয়েছে সেই ডেটটা, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আপনি এখান থেকে আপনার পেরমিশন সৌজন্য দেখে তারপর দাতা দি রিলা। আমার ক্ষেত্রে যেমন হচ্ছে 2018 জুন, 6 জুন 2018। তারপর হচ্ছে সে নন সে চিতা দিন কোয়ালেলা দাতা দিয়ে স্কেলেন সা দেল তো পেরেন্টসের জন্য। আচ্ছা, আমার এটা তো আনলিমিটেড, তো আমি কি করব, যেহেতু সৌজন্যটা আনলিমিটেড সেক্ষেত্রে আমি এখান থেকে আমি 10 বছর বা 5 বছর আমি এক্সট্রা মেয়াদে আমি দিয়ে দিতে পারি। তো এই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে আমি 10 বছর দিয়ে দিবো, এদের বোঝার সুবিধার্থে। আপনারা দেখতে হবে যেহেতু আমার 2018-এর প্রেমিসের জন্য, তার মানে 2023 পর্যন্ত আমার মেয়াদ তো অলরেডি 2005 বছর গেলে হচ্ছে 2023 হয়। তো আমার 5 বছর 2023, এখন আমরা 2022-এ আছি, তার মানে 5 বছর দিলেও কিন্তু আমার চলে। বাট আমি এটাকে আসলে আমি 10 ইয়ার্স দিয়ে দিতে চাচ্ছি, যেহেতু এখন সব ডকুমেন্টস হচ্ছে লম্বা মেয়াদের হয়। 10 ইয়ার্স দেন জুন একদিন আগে পর্যন্ত মেয়াদ দিয়ে দিই, ঠিক আছে। এই হচ্ছে একটা ডিফারেন্স তৈরি করলাম, সেটা হচ্ছে প্রথম হচ্ছে দাতা দি রিলাস, একটা হচ্ছে 6 জুন 2000, এটা ভুল হয়েছে, 6 জুন 2018 হবে। সরি, 6 ফেব্রুয়ারি 2018। তাহলে আমি এখানে এসকাদেন্সা যেটা মানে হচ্ছে এক্সপায়ার ডেটটা 2028-এর ফেব্রুয়ারি 5 তারিখে দিয়ে দিই। তারপর হচ্ছে ডোমিসিলিও ইন্দিরিস, আপনি যে অ্যাড্রেসে থাকেন সে সঠিক অ্যাড্রেসটা এখানে দিবেন। আমি দিলাম এখানে পরে বলা হচ্ছে আপনার ভিআর, পরে হচ্ছে যে নোমরে চিবিক আপনার বিল্ডিং এর নাম্বার দিয়ে দিলাম। তারপর হচ্ছে কমনে কমনে দিয়ে দিলাম হচ্ছে যে রমা এরএম। ওকে, তারপর হচ্ছে যে আপনার ডোমিসিলিও কাপ, আপনি যে এলাকা থাকেন সেটার কাপ, অর্থাৎ করিছে পোস্টালে, যেটা কাসেল্লা পোস্টালে বলে,
তারপর হচ্ছে যে এটা হচ্ছে দমিছিল ইন্দিরিস, মানে যেখানে আপনি থাকেন, এছাড়া আপনার রেসিডেন্স অর্থাৎ আপনার ডকুমেন্টস অনুযায়ী আপনার রেসিডেন্সটা কোথায় হবে। সো চলে যাই রেসিডেন্স ইন্দিরিস দেওয়ার জন্য পরের অংশটাতে, এই যে রেসিডেন্স ইন্দিরিস, আমার যেহেতু দুটোটা সেম আমি সেম দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে রেসিডেন্স নুমেরো দেলা নুমেরো চিবিক বাসার নাম্বার, তারপর হচ্ছে কমনে, এবং হচ্ছে যে এই ডিটেলসটা এরপর হচ্ছে রেসিডেন্স কাসেল্লা পোস্তালে। এখন হচ্ছে যে আপনার লুগুদিন আশিতা কোথায় জন্ম, এখন আমার জন্ম তো বাংলাদেশে, সো আমি এক্ষেত্রে আমার বাংলাদেশেরটাই লিখতে হবে, আমি দিয়ে দিলাম প্রবীণ দিন আশিতা, এটা হবে S13, S13, ঠিক আছে। এই জায়গাটা আপনারা সবাই খেয়াল করুন, যারা বিদেশি এখানে S13 দিবেন, যেহেতু আমাদের আসলে মিলান উপায় ইতালির কোনো দেশে, ইতালির কোনো সিটিতে না। তারপর বলেছে সে সে এস্তাতো ইনভিয়াত ইনভিতাতো দা উন ডিপেন্ডেন্টে দি গরিলাস এসক্রিপ্ট উইল সু নমে কমপ্লেতো, আপনাকে যদি কেউ এখানে রেফার করে থাকে তাহলে তার নামটা পুরো নামটা লিখতে বলা হচ্ছে। তো যেহেতু আমি নিজেই প্রথমবার অ্যাপ্লাই করছি, আমার নিজের তো এখানে কোনো অ্যাকাউন্ট এই মুহূর্তে নাই, তাহলে আমার নামটা আপনারা দিতে পারতেন। যদি আমার অ্যাকাউন্ট হয়ে যায় হয়তো পরবর্তীতে আমি ভিডিও ডেসক্রিপশন বা ভিডিওটা আমি আপডেট করে দিব, নতুন ভিডিও দিব, তখন দিতে পারবেন। ওকে, তো এখানে পের কে প্রেফারিশি গরিলা রেসপেক্ট অল অল থ্রি আজিম আল্ট্রা আজিম ডেলিভারি। ওকে, আপনি কেন গরিলাকে পছন্দ করেন, আরো অনেক ডেলিভারি কোম্পানি থাকবে। ওকে, এখানে একটা বেসিক কিছু দিতে হবে, একটা মেসেজ দিতে হবে যে কেন আপনি কাজ করতে চান, কেন পছন্দ করবেন গরিলা। ওকে, তো একটা কিছু লিখে দিচ্ছি, আচ্ছা এই লাইনটাই লিখে দিতে পারেন যে সোনো এস্তাতো ইনফরমাতো দাও নামিকো, আমার এক বন্ধুর দ্বারা আমি জানতে পেরেছি কে কোয়েস্তা আজিয়েন্দা বলতে বোনো যে এই কোম্পানিটা অনেক ভালো, পরে লাবার রকম কুরিয়ারে ডেলিভারি কুরিয়ার হিসেবে কাজ করার জন্য। তারপর হচ্ছে লাজিয়েন্দা ফামোসা, কোম্পানিটা অনেক বিখ্যাত, সিকিউরা সিকিউরড আনকিল পাগামেন্টো এদ আল্ট্রি কন্ডিশনে মলতো বোনো, তার এবং পেমেন্ট সিস্টেম এবং অন্যান্য কন্ডিশন অনেক ভালো। ওকে, তারপর হচ্ছে কমে আই স্কোপের তো গরিলাস কানালে তিব উনামিকো সোশ্যাল মিডিয়া নেওয়াসেন তো পারে উনামিকো দিয়ে দিই, ঠিক আছে। দেন আপনি সোশ্যাল মিডিয়া দিতে পারেন কানালে তিব বা নন তো পারলারে বাপে উনামিকো ভালো। তারপর হচ্ছে ইনভিয়া করে দেন, এখানে আমার রিভিশনে দেলা কান্দিদাতুরা, এখানে পেরিল তো ইন্টারেস্টে, আচ্ছা এখানে আমার এতটুকু দিয়ে দেওয়ার পর তারা হচ্ছে যে আমার এই ইয়াটাকে ভেরিফাই করবে, আমার ডকুমেন্টেশন যা কিছু আছে। তারপর আপনারা যদি মেল চেক করেন দেখবেন এখানে নতুন একটা মেল চলে আসছে, এই যে মেল, এখানে বলছে ইমরান গ্রাস গ্রাসে পেরেস দিখান দিতে তখন করলে চাও গ্রাসে পেরেস। ওকে, তারা আমার ক্যান্ডিডেটুরা রিসিভ করেছে এবং তারা আমাকে খুব শীঘ্রই জানাবে যে আমার এটা অ্যাকসেপ্টেড হয়েছে কিনা। তাহলে আমার যদি এটা অ্যাকসেপ্টেড হয় আমাকে পরবর্তী স্টেপের জন্য তারা আমাকে মেইল পাঠাবে, এবং আমি যখন ওই মেইলের লিঙ্ক যেটা থাকবে ক্লিক করার পর আমি ঠিক এখান থেকে ফাউন্টেনের এই যে জায়গাটা এখান থেকে পরবর্তী অপশনগুলো আমি কম্পিউটারে করতে পারবো।
তো পরবর্তী ইনফরমেশন আসা পর্যন্ত আমি অপেক্ষা করি, পরবর্তীতে আমি আরেকটা ভিডিও দেবো, এটা হচ্ছে পার্ট ওয়ান। সো আপনারা এটার দিকে নজর রাখুন, পরবর্তী স্টেপ গুলো কিভাবে করবেন, আপাতত প্রাথমিক স্টেপটা আমি যেভাবে করেছি সেভাবে করে ফেলেন আপনারা সবাই। তো ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য, এবং পরবর্তী আপডেট আসার অপেক্ষা থাকুন। যখনই আমার কাছে মেইল আসবে আমি চেষ্টা করবো আরেকটি ভিডিও খুব দ্রুত বানিয়ে আপনাদেরকে দেওয়ার জন্য। ধন্যবাদ সকলকে।